بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও শুরু করতে যাচ্ছি আল রেসালা টিভির বিশেষ আয়োজন সাপ্তাহিক ধারাবাহিক ইমাম নাওয়াবী রাহেমাহুল্লাহর চল্লিশ হাদিসের থেকে ক্লাস। আজকে আল্লাহর মসজিদে আমরা নবম হাদিস আলোচনা করব। তো হাদিসটির গুরুত্ব অপরিসীম, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ামিউল কালিম হাদিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি অল্প কথাতে ব্যাপক ভাব বুঝিয়েছেন আমাদেরকে। তো হাদিসটির ভূমিকায় বলা যায় যে আমাদের দিনটা রহমতের দিন, সহজ দিন, রহমত এবং সহজ সাধ্য, সহজ বোধগম্য এবং পালনের দিক দিয়ে উপযোগী দিন সর্বকালের সবার জন্যই। তো এখানে অবশ্যই মানুষ যা পারবে সেটাই সে পালন করবে, এই জন্য দিনের আমাদের এটা বলা যায় সহানুভবতা রয়েছে এই ধর্মের মধ্যে। তো যদি কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই শরীয়ত তাকে সে থেকে অব্যাহতিও দিতে পারে বা কমিয়ে দিতে পারে, এরকম এই দিনের আদর্শ আমাদের। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, মানে যেমন যদি কঠিন হয় তাহলে হাফ হাফ করে দেওয়া হয়, যেমন সফরে সলাতের চার রাকাত সলাতে দুই রাকাত, এবং এমনকি ওই সময় মাপ হয়ে যায় যেমন রোজা ছেড়ে দেওয়া যায়, এটা আমাদের দিনের সহানুভবতা। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আসেন আমরা এই হাদিসের দিকে অগ্রসর হই, হাদিসটির বর্ণনা শুনবো, এরপরে আমরা হাদিসের দিকে অগ্রসর হব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের জামানার যে নিজে কঠোরতা করেছেন নিজেদের উপরে, পূর্বের উম্মত নবীর উম্মতগণ, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই দিনের, এবং সহজকে এবং সাধারণকে আমাদের গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার চল্লিশ হাদিস বইয়ের নবম হাদিসের শুরুতে বলছেন যে তিনি বর্ণনা করছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আব্দুর রহমান ইবনে সাখরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু মা ইস্তাতাতুম ফাইন্নামা আহলাকাল লাযী মান ক্বাবলাকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হাদিসের সরল অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যা আমি তোমাদেরকে নিষেধ করি, যা থেকে তোমাদেরকে নিষেধ করি সেগুলা থেকে তোমরা বাঁচো, এবং যা তোমাদেরকে আমি আদেশ করি সেগুলোর মধ্যে থেকে যা তোমাদের সাধ্য তা তোমরা পূর্ণ করো, পালন করো। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল, অর্থাৎ পূর্বের নবীদের উম্মতের যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সাথে তাদের মতবিরোধের কারণে। হাদিসের বর্ণনাকারী প্রখ্যাত সাহাবি, সর্বাধিক বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কুনিয়তি হচ্ছে আবু হুরায়রা, এটা এই নামে তিনি বেশি প্রসিদ্ধ। তার আসল নাম যদিও ইখতিলাফ আছে, আব্দুর রহমান বিন সাখার, আর কবিলার তিনি দৌস কাবিলার, যেটা দক্ষিণ এলাকায় সৌদি আরবের। তো উনি এই হাদিসের বর্ণনাকারী। তো হাদিস বর্ণনাকার করার দিক দিয়ে সর্বাধিক তিনি, তার এরকম আরও সাতজন প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী, তারা হলেন যেমন আবদুল্লাহ ইবনে উমার, আবদুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস, জাবের এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো সাতজন সর্বাধিক প্রসিদ্ধ, তার মধ্যে একজন মহিলা, বাকি ছয়জনই হচ্ছেন পুরুষ। তো তার মধ্যে সর্বাধিক বর্ণনাকারী হচ্ছেন আমাদের এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এবার আসেন, আমরা এখানে জানবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিভাবে এত সংখ্যক হাদিস বর্ণনাকারীর করার সৌভাগ্য অর্জন করলেন। তিনি তো আসলে ইসলাম কবুল করেছিলেন সেই এই খায়বারের যুদ্ধের বছর, সপ্তম বছর হিজরতের। তো এই অল্প বয়সের 3 বা 4 বছর বয়সে, 3 বা 4 বছরে তিনি এত হাদিস বর্ণনা করলেন কেন? কারণ দর্শানো হয়েছে, ওলামায়ে কেরাম কারণ দর্শিয়েছেন যে তিনি ইসলাম কবুলের পর থেকে নিয়ে একেবারে রাসুল ইসলামের মৃত্যু পর্যন্ত সব সময় রাসুলের কাছে ছিলেন, রাসুলের সাথেই তিনি উঠা বসা। তো রাসুল সাল্লাম যেখানে যেতেন তিনিও সেখানে যেতেন, রাসুল সাল্লাম যেখানে বসতেন তিনিও সেখানে বসতেন, রাসুল যখন খেতেন তখনও তিনি খেতেন। তো এই অবস্থার কারণে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তার প্রথম কারণ, দ্বিতীয় কারণ, রাসুল সাল্লাম তার জন্য দোয়াও করেছিলেন বটে, যার ফলে তিনি এই সৌভাগ্য অর্জন করেছেন। এই হাদিস এক বড় ধরনের নীতি কায়দার দিকে আমাদেরকে নির্দেশনা দেয়, যে ওয়ান্নামা নাহা আনহু রাসুল ইয়াজিবু ইজতিনাবুহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে নিষেধ করেন তার থেকে সার্বিকভাবে সম্পূর্ণভাবে আমাদেরকে বিরত থাকতে হবে, আর এটা হচ্ছে একটা বড় কায়দা। তবে এই এক কথায় যা নিষেধ আসবে কোরআন, এই একটা কায়দা এরকমও, আল্লাহ থেকে রাসূল থেকে যা কিছু আমাদের প্রতি নিষেধাজ্ঞা আসবে সেটা আমাদেরকে হারাম মনে করে বিরত থাকতে হবে। তবে হারাম থেকে নিষেধাজ্ঞা, বড় ধরনের হারাম থেকে বিরত থাকার জন্যে আবার যদি অন্য কোনো দলিল এসে যায় সেটা ব্যতীত সাধারণত আমাদেরকে হারামই মনে করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাহাইতুক মানহু ফাজতানিবু, যা তোমাদেরকে নিষেধ করি তার থেকে তোমরা বেঁচে থাকো। এবং আরেকটি দলিল কোরআনের, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ও মা নাহাকুম আনহু ফানতাহু, যা এই রাসূল তোমাদেরকে প্রদান করেন তা তোমাদের তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তো এখন আসেন এই হাদিসের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারি, যে যতদূর সম্ভব আমরা আদেশমূলক যেগুলো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন সেগুলো পালন করব। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহাইতুক আনহু ফাজতানিবু ওমার তুমি হেনফাতু মিনহু মাস্তাতাতুম, তো যা তোমাদেরকে নিষেধ করি তা তোমরা বিরত থাকো, তার থেকে বিরত থাকো, আর যা আদেশ করি তা তোমাদের সাধ্যমতো তোমরা পালন করো। এটা হয়তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথাতে আমাদের ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো এখানে দুটো সাইড, একটা হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে আদেশ। যা কিছু তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে সম্পূর্ণরূপে আমরা বিরত থাকব। আবার অন্য কিছু যদি জায়েজের ক্ষেত্রে অন্য হাদিস না আসে তাহলে বিরতই থাকতে হবে, আর সম্পূর্ণটাই। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরত থাকো যতদূর তোমরা পারো বা যতদূর সম্ভব, এরকম কিন্তু বলেননি। কারণ ছেড়ে দেওয়াটা এটা সহজ সাধ্য, ছেড়ে দেওয়াটা সম্ভব, শুধু ছেড়ে দিলেই চলবে এটাতে। কিন্তু পক্ষান্তরে হাদিসের দ্বিতীয় অংশ, যা তোমাদেরকে আমি আদেশ করি সেগুলোর মধ্য থেকে যা যতদূর সম্ভব তোমরা পালন করো, এটা ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এটাই দিনের মাশাআল্লাহ আমাদের অন্যতম আদর্শ বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে আমাদেরকে অর্পণ করেন না, এটাই তার জ্বলন্ত প্রমাণ। তো এটা এটা আবার করার বিষয় যেগুলো রয়েছে আদেশের পালনের, যে এগুলো অবশ্য পারতেও পারি নাও পারি, এগুলো আমাদের কষ্ট হতে পারে আবার সহজ হতে, কারোর জন্য কষ্ট হতে পারে কারোর জন্য সহজ হতে পারে। হ্যাঁ, তো এই জন্যে এই ইখতিয়ার আলহামদুলিল্লাহ এই হাদিসের মাধ্যমে আমরা পাচ্ছি। কিসের ক্ষেত্রে? আদেশমূলক যেগুলো আমল সেগুলোর ক্ষেত্রে। নিষেধমূলক আমল এগুলো যেহেতু সহজ, বিরত থাকলেই হয়, এই জন্য আমাদেরকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, এটাই আমরা বুঝলাম এই হাদিসের মাধ্যমে। তাহলে যত নিষেধাজ্ঞা এগুলো হচ্ছে বর্জন, বর্জনের ফলে এটা সহজ হয়ে যায়, আর যত আদেশ সেগুলো কষ্ট হতে পারে। আর অবশ্য কষ্ট এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কাউকে অর্পণ করেন না। তাহলে এটা একটা মাশাআল্লাহ নির্ধারিত একটা আমাদের জন্য নিয়ম এসে গেল এটা আদেশগুলোর ক্ষেত্রে, যে সাধ্য হলে আমরা পালন করব, সাধ্য না হলে আমরা পালন করব না। যেমন মনে করেন 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, এক্ষেত্রে কিন্তু বলা যাবে না সাধ্য মতো আমি 5 ওয়াক্ত আদায় করব, এক্ষেত্রে এরকম নয়। এটার ব্যাখ্যা হচ্ছে কথা, যে ফরজ নামাজ যখন আমরা আদায় করব, সাধ্য যার আছে সে দাঁড়িয়ে ফরজ নামাজ আদায় করবে, এটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও নির্দেশ, তো তাহলে দাঁড়িয়ে পড়তে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি কারো অসুবিধা হয়, মনে করো অনেকের পিঠে ব্যথা, মাজায় ব্যথা, দাঁড়াতে পারে না বা অসুস্থ হয়ে গেছে, সে দাঁড়িয়ে দাঁড়াতে পারে না, তখন এক্ষেত্রে তাকে যেটা বলা হবে সেটা কি, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে না পড়লে বসে, বসে না পড়লে পার্শ্ব দেশে পড়ো পড়ো। তা এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ হয়েছে। যেমন রাসূল বলেছেন যে সাল্লি কায়মান ফাইন লাম তাস্তাতে ফাকায়দান ফাইন লাম তাস্তাতে ফাআলা জাম্ব, যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যার অর্শ রোগ ছিল, যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাইলে বসে পড়ো, বসে না পারলে তুমি পার্শ্ব দেশে শুয়ে থেকেই পড়ো, তার পড়তে হবে। তাহলে এখানে ফরজ ছুটে থেকে অব্যাহতি দেওয়া হলো, দাঁড়ানোটা ফরজ, দাঁড়িয়ে নামাজ আদায় করাটা ফরজের ক্ষেত্রে ফরজ, কিন্তু এখানে কমিয়ে দেওয়া হলো বা এখানে সহজ করে দেওয়া হলো। আর রাসূল বলছেন কি, যে ফাতুমিন হুমাস্তাতাতুম, যে যেভাবে যতটুকু পারো সেটুকু তুমি পালন করো। কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর নিষেধাজ্ঞার ক্ষেত্রে ঠিক এরকমটি নয়। হ্যাঁ, তো যেমন নিষেধাজ্ঞার ক্ষেত্রে উদাহরণ, যেমন মনে করেন বিরত থাকা, বিরত থাকতে আমরা পারবো। যদি বলে ভাই সুদ খাবেন না, হ্যাঁ সুদ খাওয়া থেকে বিরত থাকা যাবে, ঘুষ খেয়েন না, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা যাবে, গীবত করেন না, গীবত করার থেকে বিরত থাকা যাবে, সহজ জিনিস। হ্যাঁ, যে এক কথা আরেকজনের কথা আরেকজনকে লাগাবেন না, এটা এটা সহজ জিনিস, জেনা জেনা করা হবে না, জেনা এতে বিরত থাকতেই পারবে, সে ইচ্ছা করলেই থাকতে পারবে, চুরি চুরি করবে না, চুরি থাকা বিরত থাকা, খেয়ানত করবে না, খেয়ানত থেকে বিরত থাকা, এগুলো সব সহজ। তো তাই যেমন বলা হয়েছে উত্তরুক ফাত্রুক, হ্যাঁ তো ছেড়ে দাও, তাহলে তাহলে ছেড়ে দাও, এটা তো সহজ, একেবারে নিচুক ছেড়ে দেওয়ার জন্যেই নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটা সহজ। অতএব এটা আমাদেরকে বুঝতে হবে এবং নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মানতে হবে। আর নিষেধাজ্ঞার আর আদেশের ক্ষেত্রে ক্ষেত্রে এটাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যদূর পারো ভয় করে চলো। তো ভয় করে আমরা আদেশ সূচক জিনিসগুলা আমরা যথাসাধ্য পালন করার চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেমন অযু করার আদেশ, আমরা অযু করব। হ্যাঁ, অযু করতে যদি আমি আবার অসমর্থ হই, হ্যাঁ যদি পানি না থাকে, তাহলে বিকল্প আমি পথ খুঁজবো, অযু না করে তেমন করে আমি নামাজ পড়তে পারবো, যদি অযু করতে ক্ষতি হয় বা পানি না থাকে, এরকমভাবেই। তেমন নামাজের যেমন একটা উদাহরণ দেওয়া হলো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে আসেন তাহলে স্পষ্ট জিনিস, যেগুলো এটা তো আমাদের বাহ্যিক, এগুলা এই হুকুমের ক্ষেত্রে জানলাম, এমনি বাহ্যিকভাবে যেমন দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না, তো প্রবেশ না করলেই হলো, এটা বাহ্যিক এটা জিনিসও আমাদের স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমনইভাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেগুলো কঠিন সেগুলোর জন্য আমাদের আমাদেরকে এইখানে বেগ পেতে হবে না, বাধ্য হয়ে আমাদের করতেই হবে না, যে দরজা দিয়ে প্রবেশ করো না, আমি পারবো এখান থেকে। আবার যদি বলা হয় যে এই ভারী পাথর, একজন দুর্বলকে বলা হয় যে এটা তুমি বহন করবো, বহন করতে পারবে না, এটা বাহ্যিক অবস্থা এটাই। এবার আসলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই যে আদেশ সূচক বিষয়গুলো সব কিন্তু একরকম নয়, অনুরূপভাবে নিষেধাজ্ঞা সব কিন্তু একরকম নয়। কতক আদেশ আছে যাকে ফরজ, কতক আদেশ আছে সুন্নত, নফল, মুস্তাহাব, জায়েজ, এরকম আছে। তেমনইভাবে নিষেধাজ্ঞা আছে একের কঠোর হারাম, আবার কতক আছে যে এটা সাধারণত মাকরু, যেটা করা যায়, করলে গুনাহ হয় না, তো ছেড়ে দিলে আবার সেটাতে সব আছে। তো বলছিলাম যে যেগুলো আদেশ সূচক সেগুলো রয়েছে ফরজ, কিছু আছে ফরজ যেগুলো পাঁচ ওয়াক্ত সালাত আদায়, তারপরে যেগুলো আরও আমরা ইবাদতের ক্ষেত্রে জানি সেগুলো আমাদেরকে আদায় করতে হবে, আর এগুলো ছেড়ে যেগুলো ফরজ বা যেগুলো আদেশ সূচক সেগুলো যেগুলো যদি পালন না করি তাহলে অবশ্যই আমাদের এক্ষেত্রে গুনাহ হবে এবং শাস্তিরও উপযুক্ত হবে, যে ছেড়ে দিবে। হ্যাঁ, তেমনইভাবে আছে সুন্নাত, সুন্নাত এটা সুন্নাত আসলে কী করে, পরিপূর্ণ করে ফরজের ঘাটতিকে, তেমনইভাবে সওয়াব পাওয়া যায় করলে, হ্যাঁ সওয়াব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, তো এই দিক দিয়ে আমরা লাভবান হই। কিন্তু ফরজ নয় যেহেতু, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের গুনাহ হবে না, এটা আমরা জানবো। তো তেমনই ভাবে তাহলে ফরজ, তাহলে বুঝলাম যে আমাদেরকে এটা আদায় করতে হবে, কিন্তু সুন্নত নফল এটা যদি আদায় করি তাতে আমাদের লাভ আছে, পরিপূর্ণতা আসবে,
এবং আমাদের মাশাআল্লাহ সওয়াব হবে। তো এই হাদিস আমাদেরকে যেটা শিক্ষা দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যে আমাদের যদি কঠিন হয়, যেমন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াকে ইনদা কুল্লি সলাতিন, দেখেন এই যে এই মিসওয়াক করাটা প্রতি সলাতে, এটা যদি কঠিন না মনে করতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, তাহলে এটা ফরজ করে দিতেন। তাহলে কঠিন হবে এটা জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আর নির্দেশ দেন নাই, নির্দেশ থেকে তিনি বিরত থেকেছেন। কিন্তু তাহলে এখান থেকে আমাদের কি বুঝতে হবে, এখানে সুন্নত থেকে গেল যদি আমরা মিসওয়াক করে সালাত আদায় করি তাহলে আমাদের সওয়াব আছে, এটা এটা ফজিলত বাড়বে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তেমনই ভাবে ও যেটা বলছিলেন যে মুস্তাহাব কিছু সুন্নত সেগুলার ইয়া যে সেগুলা এই বিশেষ করে যেগুলো এগুলো ছেড়ে দিলে অবশ্য গুনাহ হবে না, হ্যাঁ, এবং এটা কাম্য, এটা যদি পালন করি তাহলে আমাদের জন্য আমরা লাভবান হব। আর অবশ্য এটার গুরুত্ব দেওয়া উচিত, সুন্নত বলে আমাদের অবহেলা করা উচিত নয়। যারা সুন্নতের অবহেলা করতেই থাকে, করতে করতে দেখা যাবে তার যার সুন্নতের অবহেলা আছে তার ফরজের অবহেলা এসে যেতে পারে, এটাই স্বাভাবিক কথা। আর ফরজের যদি গুরুত্ব দেই তাহলে সে অবশ্যই এই ব্যক্তি কখনো ফরজে অবহেলা করবে না, ফরজে সে মাশাআল্লাহ যথাযথভাবেই গুরুত্ব দেবে। এই জন্যে ফরজটা ফরজের ভূমিকা বলা যায় যে এই সুন্নতটা, যেমন মনে করেন জোহরের আগে চার রাকাত যে ব্যক্তি সুন্নত সুন্দরভাবে নিয়ম তারিখ পড়বে তাহলে ফরজের তার মন মানসিকতা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে, ফরজটা যথাযথভাবে আদায় করবে। তেমনইভাবে সিয়াম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশই সিয়াম পালন করতেন, ওই কারণ হিসেবে অনেকে লিখেছেন যে এটা ভূমিকা স্বরূপ। হ্যাঁ, যেমন জোহরের পূর্বে সুন্নত তেমনই এটা রমজান মাসের ফরজের পূর্বে এই এই যে শাবান মাসের অধিকাংশ রোজা রাখার রোজা রাখার অর্থই হচ্ছে এটা অভ্যাসে পরিণত করে নেওয়া, যে হঠাৎ করে ফরজের উপরে যেন চাপ সৃষ্টি না হয়, ব্যাঘাত যেন না ঘটে। তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে সুন্নতের গুরুত্ব আমাদের দেওয়া উচিত, এমনি এমনি আমরা যেন ছেড়ে না দিই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতে মনের পরিশান্তি ইয়া পরিতৃপ্তিও আসে, প্রশান্তিও আসে, সুন্দরভাবে আমরা ফরজটা আদায় করতে পারবো। এটা বলছিলাম আদেশের ব্যাপারে তারতম্য, ফরজগুলা ফরজ ভিত্তিতে আমাদেরকে আদায় করতে হবে, না পড়লে গুনাহগার, এমনকি শাস্তিযোগ্য যদি কেউ ফরজ ছেড়ে দেয়। আর বলছিলাম যে এছাড়া সুন্নত, সুন্নত পালন করলে এটা ফরজের ঘাটতি পূরণ করবে, এছাড়াও সওয়াব হবে, হ্যাঁ, ফজিলত 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 আছে। এর বিপরীতে তেমনইভাবে যেগুলো নিষেধাজ্ঞা, যেগুলো মা নাহায়তুক আনহু ফাজতানি বুজ, রাসূল সাল্লাম বলে যা আমি নিষেধ করি তার থেকে তোমরা বিরত থাকো, এই তাহলে হারামও কিন্তু একরকম নয়, হারামও মূলত দুই প্রকার। এক যে বড় ধরনের হারাম এগুলো ছেড়ে দেওয়াটা এটা আমাদের জন্য জরুরি, কেউ যদি হারামে পতিত হয় তাহলে অবশ্যই সে শাস্তি পাবে। হ্যাঁ, যেমন এর ক্ষেত্রে বলা হয়েছে যে হারামের অবস্থা যে এটা যে যার যে হারাম পালন করবে হারামে পতিত হবে সে শাস্তি পাবে, এবং ছেড়ে দেওয়াটা এর জন্য স্বভাবের কারণও হবে আলহামদুলিল্লাহ। যেমন এসেছে ফাহুয়া ইসাবো তারেকুহা ওলা ইয়াকাবু ফাইলুহা, আরেকটা যেটা হারাম আছে সেটা হচ্ছে মাকরুহ তানজিহি বলা হয়, বড় ধরনের হারাম নয় বরং ছোট ধরনের হারাম। হ্যাঁ, তো এর থেকে বিরত থাকা, বিরত থাকলে সওয়াব আছে, হ্যাঁ, বিরত থাকলে সওয়াব আছে। আর যদি কেউ পতিত হয় এই মাকরু কাজে তাহলে তার গুনাহ হবে না, শাস্তিও হবে না, এটা এটা জায়েজের পর্যায়ে চলে যাবে। যেমন যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বসে পানি পান করতেন, কিন্তু কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও দাঁড়িয়ে পানি পান করার ইয়েটা পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। তো এক্ষেত্রে বোঝা গেল যে দাঁড়িয়ে বসে পানি পান করলে এটাতে সওয়াব আছে, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে জায়েজ আছে, এটা মাকরুহে তানজিহির অন্তর্ভুক্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তেমনি আমাদের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর পরবর্তীতে এই হাদিসের যেটা অংশ যে কাসরাতুল মাসাইল ওয়াল ইখতিলাফ আলাল আম্বিয়া, যে বেশি বেশি প্রশ্ন করার হুকুম কি, বেশি বেশি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেটা রীতি নীতি আমরা বুঝবো, আমাদের মানহাজ বুঝবো, এবং নবীদের সাথে ইখতিলাফ, আলেমদের সাথে ইখতিলাফ, এর দুটি কথা বলে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। আর যে বেশি বেশি যে প্রশ্ন করা এটা
পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের ধ্বংসের কারণ বলে অভিহিত করেছেন, তাহলে এটা ভয়াবহ, বেশি বেশি প্রশ্ন করা। আর এটা 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 সব ধরন আছে, সব প্রশ্ন করা নিষেধও নয়, আবার অধিকাংশ এইভাবে আমরা অনার্থক প্রশ্ন করব না, সেগুলো যেমন মনে করেন অপ্রয়োজনীয় আমরা প্রশ্ন করব না, যেটা আমার নিজেরও কোনো উপকারে আসবে না, জাতিরও কোনো উপকারে আসবে না, এই ধরনের আমরা প্রশ্ন করব না। এগুলো মূলত আমাদের অতিরঞ্জনের কারণ বা এটা আমাদের বিপদের কারণ, সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তেমনইভাবে আমরা এই করব না যে কঠোরতার জন্য প্রশ্ন করব না, বা আমরা ঠেকানোর জন্য প্রশ্ন করব না, বা আমরা জেদ বশীভূত প্রশ্ন করব না, বা সমস্যা সৃষ্টি করার জন্য, ইচ্ছা করে সমস্যা সৃষ্টি করার জন্য আমরা প্রশ্ন করব না, এগুলো নিষেধ। তেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন করেছিল, মূসা আলাইহিস সালামের কাছে এরা প্রশ্ন করেছিল অতিরঞ্জিত, তাকে ঠেকানোর জন্য, তাকে ঠকানোর জন্য, তাকে সমস্যা সৃষ্টি করে, যে তা মূসা আলাইহিস সালাম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গরু জবাই করতে বলেছে, তারা গরু জবাই করলে হয়ে যেত, কিন্তু তারা বলছে যে গরু জবাই, গরুটা কেমন হবে, বয়স কেমন হবে, রং কেমন হবে, আরও কী কী, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কঠিন করে দিলেন। তো তাহলে ছোট থেকে বড় হয়ে যায়, এই জন্যে এই ধরনের বেশি বেশি প্রশ্ন করা যাবে না। আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যেটা এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাম তখনই এটা বলেছিলেন যখনই রাসূলুল্লাহ সাল্লাম একবার বললেন, যেটা বুখারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং মুসলিমও সেটা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম একবার বললেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, ওহে মানবমণ্ডলী তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করে নাও। একজন তার মধ্যে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর? রাসূলুল্লাহ সাল্লাম ডিনাই করলেন, হ্যাঁ, তার উত্তর দিলেন না। এরপর আবার একই প্রশ্ন, এরপর আবার উপেক্ষা করলেন, আবার তৃতীয়বার বলার পর রাসূলুল্লাহ সাল্লাম যেন রাগ করে বলছিলেন যে দেখো, যা আমি বলি, যা আমি নিষেধ করি তার থেকে তোমরা বিরত থাকো, যা আমি যা আদেশ করি তার যতদূর পারো সেগুলো তোমরা পালন করো। এরপর এই তিনি কারণগুলা বললেন, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো এই উম্মতের হালাকের যে কারণ সেটা আমরা বুঝলাম। তবে হ্যাঁ, যে আমাদের শরীয়তের যেগুলা আমাদের প্রয়োজনীয় বিষয় যেগুলো জানা, কত প্রশ্ন আছে তাহলে ফরজও হতে পারে, কত প্রশ্ন ফরজ হতে, কত জরুরি হতে পারে, কত সুন্নত হতে পারে, প্রয়োজন হতে পারে, সেগুলো আমরা করবো। যেমন শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানবো, এতে কোন যে উজুর পদ্ধতি কী, হ্যাঁ, উজুর ফরজ কোনগুলা, এইগুলো আমরা প্রশ্ন করবো। তেমনি নামাজের পদ্ধতি, সঠিক পদ্ধতি কী, হ্যাঁ, তো এটা রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, এক বেয়েমি ছাড়া, সমস্যা ফেলা ছাড়া, যেগুলো প্রশ্ন আমাদের উপকারে আসবে সেগুলো আমরা করবো, এতে কোনো সমস্যা নেই। তেমন হজের নিয়ম কানুন একটু আমাকে বলেন, উমরার পদ্ধতিটা কী এরকম আমরা বলেন, বা এগুলো ফরজ যেগুলো জিনিস সেগুলো জানা আমাদের জন্য জরুরি, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। আর ওইগুলো পূর্ববর্তী নবী রাসূলদের ওই সমস্ত আমরা প্রশ্ন করবো না যেগুলোতে ইয়ে করা হয়েছে। তেমনইভাবে এই ধরনের প্রশ্ন করা, ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা, যেগুলা প্রয়োজন নাই এগুলো আমরা করব না। যেমন দুনিয়া কতদিন টিকবে, কখন কিয়ামত হবে, এ ধরনের জন্য প্রশ্ন না করি। আবার যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন তার ইলমে গায়েবে, সেগুলো নিয়ে আমরা টানা হেঁচড়া করবো না, সেগুলো করবো না। যেমন কেউ বলবে যে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের ব্যাপারে তার সিফাতের বর্ণনা, তার যে জাতের বর্ণনা এসেছে, যেমন হাতের বর্ণনা এসেছে, হাতটা কেমন, যেমন ইমাম মালিক রাহেমাহুল্লাহকে এসে প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কেমনে সমুন্নত, কেমনে উপরে উঠেছেন, তখন এইভাবে তিনি রেগে যেয়ে যেন বললেন যে দেখো, জাল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। তো এটাই আমরা বুঝবো যে প্রশ্ন যেটা এই ব্যাখ্যা ছাড়া হয় না সেটা যেন করি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أسعد قلوبا بالهداية والنور، طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب. أسعد قلوبا بالهداية والتقى وانر طريقي كي أراه يطيب. طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين.